এবং আমরা এখানে বলতে পারি যে আমাদের এই যে বিভিন্ন যাতে মানুষ সুযোগ সুবিধাগুলো পায় অর্থাৎ আধুনিক যে সুযোগ সুবিধাগুলো যে ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের এখানে ট্যাক্স কালেকশনের বিষয়ে একটা আধুনিক যে নিয়ম পদ্ধতি মোতাবেক যাতে এগুলো করা যায় তার জন্য প্রতিটি আজকে জোন অফিসে এবং বেশ কিছু ওয়ার্ড অফিসে আমাদের অনলাইন সিস্টেম আমাদের ট্যাক্স কালেকশনের পদ্ধতি চালু হয়েছে এতে বাড়ির কাছাকাছি জায়গাতে মানুষ ট্যাক্স দিতে পারছে এগুলো হয়েছে এবং বাড়ির থেকেও মানুষ দিতে পারছে লাইটের ক্ষেত্রে যদি আমরা দেখি এবং এলইডি লাইট লাগানোর ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম আগরতলা শহরে আমরা এলইডি লাইট আমরা লাগাতে পেরেছি তার জন্য কেন্দ্রীয় সরকার আমাদের প্রশংসা করেছে দারুণভাবে এবং এখন আমাদের এই যে আমাদের আগরতলা শহর বা যে সমস্ত এলাকাগুলি যুক্ত হয়েছিল সব মিলিয়ে প্রায় 56,000 লাইট আমরা লাগাতে পেরেছি এই সময়ের মধ্যে প্রতিটি অলিতে গলিতে আর বিদ্যুৎ নেই আগরতলা কর্পোরেশনের কোনো পাড়া এলাকায় কেউ বলতে পারবে না এগুলি আমরা করেছি বা জলের ব্যাপারে ভালো পানীয় জল মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ ট্রিটমেন্ট প্ল্যানগুলি সেখানে করা আছে যদিও প্রায় 3টি ট্রিটমেন্ট প্ল্যান আমাদের গত বামফ্রন্ট সরকারের সময়তে এগুলি কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছিল হ্যাঁ পাইপলাইনের কাজ এটাও শেষ হয়ে গিয়েছিলো কিন্তু এখন এগুলি উদ্বোধন করছে না এটা রাজ্য সরকারের ব্যাপার এখানে আছে ইডি ডিপার্টমেন্ট আছে তারা এগুলি এখনও উদ্বোধন করতে পারছে না বা আমাদের যে সায়েন্স সিটি এটা আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে পড়েছে হ্যাঁ সায়েন্স সিটিকে খুব দারুণভাবে সেখানে বামফ্রন্ট সরকারের সময়তে কাজ শুরু হয়েছে যদিও এটা কাজ এখনও শেষ হয়নি কিন্তু এটা হবে আমরা আশা করছি কাজে এটাও হচ্ছে অর্থাৎ এই যে বিজ্ঞানকে শিশু এবং অন্য সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটা একটা বিশাল কাজ হ্যাঁ হাপানিয়াতে এই যে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন এটা আপনারা জানেন বিশাল আকারে এটা তৈরি হয়েছে তারপর আমাদের এই যে পার্কগুলি হ্যাঁ বিভিন্ন ওয়ার্ডে আমরা বড় ছোট অসংখ্য পার্ক আমরা করেছি এই সময়টার মধ্যে সেখানে শিশুরা বাচ্চারা সেখানে যাচ্ছে বড়রাও যাচ্ছে তাদের কিছু সময় কাটানো ঘোরাঘোরা ইত্যাদি করতে পারছে এই পার্কের মাধ্যমে এই কাজগুলো আমরা করবার চেষ্টা করছি আমাদের বিভিন্ন যে ওয়ার্ড অফিসগুলি আগে একটা সময় আমাদের খুব সমস্যা হতো বা অধিকাংশ আমাদের ওয়ার্ড অফিসগুলি পাকা বাড়িতে আমরা তৈরি করতে পেরেছি অল্প কিছু ওয়ার্ড অফিস আছে যেগুলি হয়তো এখনও ভাড়া বাড়িতে আছে আমার জায়গা টাকা এগুলি ঠিক হয়ে আছে আগামী দিনে এগুলি করার জন্য এগুলি আমরা করতে পেরেছি এবং আমাদের জানেন বিশেষ করে এই যে আগরতলা শহরটাকে সুন্দর নির্মল পরিচ্ছন্ন শহর রাখার জন্য যে আমাদের যে কাজগুলি আমাদের হয় বিশেষ করে টুয়েব হ্যাঁ এই যে টুয়েব প্রকল্পটা এটা কিন্তু ভারতবর্ষে আর কোনো রাজ্যে নেই শহর মিউনিসিপ্যাল এলাকাতে এই ধরনের কাজের কোনো ব্যবস্থা নেই যেটা রেগার ধাঁচে অনেকটা এই কাজটা কিন্তু আমাদের ত্রিপুরার বামফ্রন্ট সরকার থাকতে এটা চালু করেছিল এই টুয়েবের মাধ্যমে শহর নগর এগুলো আমাদের বিভিন্ন এলাকাগুলি পাড়া গলি ইত্যাদি পরিষ্কার রাখার ক্ষেত্রে সেই কাজগুলি আমরা করেছি এই সময়ের মধ্যে এবং এটাও সারা দেশের ক্ষেত্রে টুয়েব প্রকল্প দারুণ সারা জায়গাতে পেরেছে এবং আমাদের কিন্তু আমরা বলতেই পারি এটা আমরা করতে পেরেছি এইভাবে আমরা আমাদের কাজগুলি এই সময়টার মধ্যে আমরা করে গেছি এবং এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আজকে আমাদের বামফ্রন্ট সরকারের সময়তে এই নগর উন্নয়নের ক্ষেত্রে আমাদের যেভাবে সাহায্য সহযোগিতা আমরা পেতাম হ্যাঁ কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই যে আজকে গত 32-33 মাসে সেই ধরনের সহযোগিতা আমরা পাচ্ছি না একটা যদি আমরা দেখি টুয়েবের ক্ষেত্রে যেটা আমাদের আসল কাজ যে শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা এই যে গত আর্থিক বছরে 19-20 মাত্র 10.8 মানে 11 দিনের না আমরা কাজ করতে পেরেছি এবছরও 20-21 10 দিনের কাজ আমরা করেছি সর্বশেষ আরও 3 দিনের কাজ এসেছে কিন্তু আমরা দেখেছি 16-17 17-18 হ্যাঁ কোনো সময় আমরা 55 দিন কোনো সময় আমরা পেয়েছি হ্যাঁ 56 দিনের কাজ এভাবে কিন্তু 50-এর উপর আমরা কাজ পেয়েছি বামফ্রন্ট সরকার থাকার সময়তে কিন্তু এখন আমরা এই 10-12 দিনের বেশি কাজ আমরা করাতে পারছি না এই সময়টার মধ্যে কাজে এতে বোঝা যাচ্ছে যে আসলে এই যে শহরটাকে যেভাবে আমরা চাইছিলাম ইচ্ছা থাকলেও আসলে রাজ্য সরকারের দিক থেকে সেভাবে সাহায্য সহযোগিতা না পাওয়ার কারণে সেই কাজগুলো সেভাবে কিন্তু আমরা এখন করতে পারছি না এছাড়াও বিভিন্ন আমাদের যে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বিভিন্ন কিছু আমরা চেষ্টা করেছি যে রাজ্য সরকারের সহযোগিতা না করা কিন্তু যেটুকু পাওয়ার সেটুকু আমরা পাইনি বামফ্রন্ট সরকারের সময়তে আমরা দেখতাম যে সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের নগর উন্নয়ন মন্ত্রী বছরে কয়েকটা মিটিং আমাদের নিয়ে কিন্তু করত কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর এখন পর্যন্ত কোনো মিটিং আমরা করতে পারলাম না আমাদের কারণ মাননীয় মুখ্যমন্ত্রী উনিও নগর উন্নয়ন মন্ত্রীও কাজে কোনো আমরা কিন্তু
মিটিংয়ে বসে, আমাদের এমআইসি মিটিংয়ে বসে প্রস্তাব আমরা পাঠিয়েছি যে আমরা মুখ্যমন্ত্রীর সাথে আমরা কথা বলতে চাই আমাদের এই মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামগ্রিক উন্নয়ন ডেভেলপমেন্ট ইত্যাদি নিয়ে, কিন্তু কোনো চিঠির উত্তর বা ওনার সাথে দেখা করা কোনো এই সময়টা আমাদের এই 32 মাসে হলো না আমাদের, এটা একটা বিষয় আমাদের কাজে, এই বিষয়গুলো আমাদের সামনে আছে। এছাড়া আমরা যে কথাটা আমরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বামফ্রন্টের যারা এমআইসি সদস্যরা আমরা আছি, আমরা আপনাদের সাথে আজকে মিলিত হয়েছি কারণ আপনারা জানেন আমাদের যে মেয়াদ এটা শেষ হয়ে যাবে আগামী 20 তারিখ। কাজেই এই সময়টার মধ্যে আমাদের যা যা আমাদের কাজকর্ম ইত্যাদি হয়েছে উন্নয়নমূলক কাজ, আপনাদের মাধ্যমে আমরা সমস্ত অংশের মানুষকে যেন আমরা জানাতে চাই, এবং সাথে সাথে আমরা এটাও বলবো শুরুতে যে আমরা আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা আধিকারিকরা রয়েছেন, বিভিন্ন স্তরের কর্মচারীরা রয়েছেন, সাফাই কর্মচারী পর্যন্ত, এবং আমাদের এএমসি এলাকার যারা জনগণ রয়েছে সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করেছি, এবং সবার সহযোগিতা বুদ্ধি পরামর্শ নিয়ে এগুলো আমরা করেছি। কাজে সকলের সহযোগিতা ছিল বলে আমরা আগরতলা শহরটাকে এত সুন্দর করে আমরা সাজাতে পেরেছি, এবং এই আগরতলা শহরটা নিশ্চয়ই আপনারা এখানের বাসিন্দা, আপনাদেরও নজরে আছে বিষয়গুলি যে এই শহরটা দিনে দিনে একটা সুন্দর শহরের চেহারা নিয়েছে। কাজে এই সকলকে তার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি, আমরা এই আগরতলা যারা রয়েছেন বা বিভিন্নভাবে যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আমাদের চাহিদা তো ঠিক, এটা মানুষের অনেক চাহিদা রয়েছে, অনেক চাহিদা পূরণ হয়েছে, আগামী দিনেও সেগুলি নিশ্চয়ই পূরণ করার চেষ্টা থাকবে। তো আমরা আশা করছি যে এই যে কাজটা আমরা করেছি এটার মধ্য দিয়ে মানুষের যে দাবি ছিল বিভিন্ন ওয়ার্ডগুলিতে আমাদের অনেক সমস্যা ছিল, একটা বিরাট সমস্যার আমরা সমাধান করতে পেরেছি। আমরা যদি দেখি রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ বা যে মার্কেটগুলি রয়েছে, বিভিন্ন হল, এই সবগুলো ক্ষেত্রে যদি আমরা দেখি একটা একটা করে, তাহলে আমরা দেখব এখানে একটা বিশাল কর্মযজ্ঞ আমরা এই সময়টা আমাদের আমরা করতে পেরেছি। এই গত 5-10 বছর 15 বছর যদি আমরা ধরি আর কি, হ্যাঁ, কাজে এই সবটা মিলিয়ে আমরা দেখব। যেমন আমরা এই যে আমাদের পুকুরগুলি রয়েছে, দেখবেন আগরতলা শহরে মেজর যে পুকুরগুলি রয়েছে সেগুলোকে যদি আমরা দেখি, এখানে আমাদের একেবারে যে ডিমসাগরে আপনারা জানেন যে একটা দারুণ একটা এখানে মানুষের আসা যাওয়া ঘোরাফেরা বসা বা চারপাট সেখানে বাঁধানো দুটা এখানে রয়েছে ডিমসাগরে, আমাদের দুটা রয়েছে এরকম পুকুর, সেগুলো সুন্দরভাবে আমরা সাজিয়ে তুলেছি। বা এখানে আমাদের যে বিক্রম সাগর রয়েছে আমাদের পেছনে সেখানটায়, বা এরকম ওই সাতলাকি এটা রয়েছে, মুক্তা পুকুর রয়েছে, বনমালীপুর, হ্যাঁ, দিঘি এগুলো রয়েছে, গাছ বুদ্ধঙ্গের সামনে রয়েছে, এই সবগুলিকে আরও এরকম আছে আশেপাশে, এই সবগুলিকে একটা সুন্দর রূপ আমরা দিতে পেরেছি এই সময়টার মধ্যে। এছাড়া কুমাইটিলা যেটা সর্বশেষ যেটা হলো দারুণভাবে সেজ উঠেছে, বিশাল এলাকা নিয়ে ঘোরাফেরা সব কিছু মিলে, কাজে আমরা এগুলি আছে আমাদের যে পুকুরগুলি সাজানোর ক্ষেত্রে। এছাড়া বাজারগুলো যদি আমরা দেখি, একটা সময় আগরতলা শহরে ব্যবসায়ী বা যারা বাজারের ক্রেতা বিক্রেতা সবার ভীষণ অসুবিধা হতো, এই যে মানুষের দাবি বা চাহিদা এগুলোকে সামনে রেখে আমরা প্রতিটি বাজারকে বলা যায় বড় বড় বাজারকে, যেমন আমাদের মহারাজগঞ্জ বাজার যেটাকে আমরা ফুলবাজার বলি, সেখানে ফলের বাজার, সবজি, মাছ এগুলোকে সুন্দরভাবে আধুনিক একটা রূপ দেওয়া হয়েছে, বা আমাদের বটতলা বাজারও সেখানে যেখানে মাছ মাংস বিক্রি করা হয় সেগুলোকে সুন্দর একটা রূপ দেওয়া হয়েছে। এছাড়া আমাদের এই যে ধলেশ্বর যেটা আমরা মর্চমণি বাজার বলি, সেই মর্চমণি বাজার বলি, হ্যাঁ, দুর্গাচমণি, হ্যাঁ, তারপরে আমাদের যে বিভিন্নগুলি মলগুলি হয়েছে, মুকুট, আমাদের দুর্গাচমণি জীবিপনী বিতান, বা আমাদের তুলসীবতী স্কুলের অপোজিট দিকে উজ্জয়ন্ত মার্কেট, বা এখানে যে দোতলা হয়েছে ওরিয়েন্ট চমণিতে শিশু উদ্যান বিপণী উদ্যান, এছাড়াও আমাদের আছে এই যে বটদলিতে আছে, কাজে এগুলি আমরা দেখি যে এতে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে বিরাট সুবিধা হয়েছে, নাগরিকরা সেই সুবিধা ভোগ করছে, এবং যারা বিক্রেতা রয়েছে
এবং যারা ক্রেতা সবার দিক থেকে বিরাট একটা সুবিধা হয়েছে। এছাড়া আড়ালিয়াতে আমাদের একটা মার্কেট হয়েছে, সুন্দর একটা মার্কেট হয়েছে, সেখানেও যুগলনগরও একটা বাজারে ছোটোখাটো আকারে একটা মার্কেট হয়েছে। কাজে এগুলো আমরা বলতে পারি শুধু এটা মার্কেটের ক্ষেত্রে। এবং আমাদের যে পিডাব্লিউডির কাজ যদি আমরা দেখি, স্টেট পিডাব্লিউডি আমরা যাকে বলি, তো স্টেট পিডাব্লিউডির মাধ্যমে অসংখ্য রাস্তা আমরা করতে পেরেছি। এবং এই ঢালাই রাস্তা যেটাকে বলা হয়, মানে গলি, ছোটো ছোটো যে গলিগুলি, সেখানে আমরা আমাদের AMC উদ্যোগে আমরা করেছি, স্টেট পিডাব্লিউডিকে সাহায্য নিয়ে আমরা করেছি বিগত দিনে এগুলি। বা স্কুলগুলোকে যদি আমরা দেখি, আগরতলা শহরে যে স্কুল বিল্ডিংগুলি রয়েছে, আপনি শিশুবের স্কুল বলুন, গার্লস পূজন বলুন, ওয়ানসুর বলুন, তুলসীবতী স্কুল রয়েছে, ওইদিকে বড়দল স্কুল রয়েছে, এইভাবে অসংখ্য স্কুল যেগুলিতে ছাত্র সংকলন হচ্ছিল না, সমস্যা হচ্ছিল, সেগুলি কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর হলগুলি যদি আমরা দেখি, এই যে রবীন্দ্র শতবার্ষিকী ভবন বলুন বা নজরুল কলাক্ষেত্র, কীর্তিলতা, এগুলি ওইদিকে আমাদের অনুদিনগর হল, বা প্রতিটি স্কুলের মধ্যে এখন হল হয়েছে। কিন্তু আপনি ইয়মাগান্তি স্কুল, তুলসীবতী স্কুল, বৈজ্ঞানিক স্কুল, সব জায়গাতে হল হয়েছে, হ্যাঁ, এবং মুক্তধারাটা হয়েছে। কাজে এগুলির মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন কর্মকাণ্ড ইত্যাদি মাধ্যমে হচ্ছে। কাজে এটাই তো, এটাই হচ্ছে আগরতলা শহরে যে উন্নয়নগুলি হয়েছে, হ্যাঁ, দারুণভাবে কাজগুলি আমরা করতে পেরেছি এই সময়ের মধ্যে। এমনকি সরকার বদলের পরেও আমরা স্থানীয়ভাবে যে জনগণ আছেন, মানুষজন আছেন, সকলে আমাদের পাশে দাঁড়িয়েছেন, যে জন্য আমাদের ওয়ার্ডগুলি এত সচল। এই যে কোভিড গেল, প্যান্ডেমিক পিরিয়ড গেল, লকডাউন গেল, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের ওয়ার্ডগুলি কিন্তু কোনোদিনও বন্ধ হয়নি। পয়লা বৈশাখ বুধ একটা দিন ছুটি, আমাদের কিন্তু অফিস তার এই প্রতিটা দিন খোলা, প্রতিদিন আমাদের সার্ভিস চালু। এবং রাজ্য সরকার মুভ করার আগে আগরতলা মিউনিসিপ্যালিটি এটা তখন কিন্তু এই সাফাই করার জন্যে, মানুষের পাশে দাঁড়ানোর জন্যে, যারা আটকে গেছেন তাদের খাবার দেওয়ার জন্যে এমআইসিতে দ্রুত সিদ্ধান্ত হয় এবং সেখানে আমরা কাজ শুরু করি। এটা সম্ভব হয়েছে তখন এই জন্যে যে আমাদের এক যুগে আমাদের ওয়ার্ড কমিটিগুলি ছিল আমাদের সঙ্গে, এলাকার মানুষজন ছিলেন আমাদের সঙ্গে, নির্বাচিত জনপ্রতিনিধিরা ছিলেন আমাদের সঙ্গে, এবং তার সঙ্গে ছিল আমাদের খুব একটা সচল প্রশাসন আমাদের। তো এই জন্যে কিন্তু আমরা এই কাজগুলি তখন, এই কোভিড পিরিয়ডটা বিশেষ করে আমি বলবো আপনাদেরকে, বাকিগুলি তো মেয়র সাহেব, ডেপুটি মেয়র সাহেব বললেন, এই সময়টায় যে মিউনিসিপ্যালিটি এটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এই কাজটা, আমাদের নিজেদের ভালো লেগেছে এই কাজগুলো করতে পেরে। তো এই জন্যে আমরা, এবং আমরা সবাইকে আজকের দিনে আমাদের একেবারে যাওয়ার আগের দিনে আমরা আগরতলা শহরের প্রতিটি নাগরিককে আমরা অভিনন্দন জানাই আপনাদের মাধ্যমে, ধন্যবাদ জানাই যারা আমাদের পাশে ছিলেন, এমনকি যারা আমাদের বিভিন্ন কাজের সমালোচনা করেছেন এদেরকেও আমরা আজকে অভিনন্দিত করি, ধন্যবাদ জানাই। কারণ এদের সমালোচনা, এদের প্রস্তাব, এদের নতুন কথাবার্তা, এগুলো আমাদেরকে নতুন পথ বাঁচতে উৎসাহিত করেছে, আমাদের নতুন নতুন কাজ হাতে নিতে উৎসাহিত করেছে। আজকের দিনে আমরা সবাইকে আমরা অভিনন্দিত করি।